Assalamualaikum everyone, welcome to my channel Easy Recipes by Tany. আজকে আপনাদের জন্য অনেক মজার একটা রেসিপি নিয়ে চলে আসলাম, আর সেটা হচ্ছে ধুনদুল দিয়ে চিংড়ি মাছ ভাজি। এই আইটেমটা আমার বাসার সবাই অনেক পছন্দ করে, আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। তো চলুন চলে যাওয়া যাক মূল রেসিপিতে। প্রথমে আমি এখানে একটা প্যান নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি তেল। তেল একটু গরম হলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে দুইটা তেজপাতা। এরপর পেঁয়াজটা নাড়তে থাকবো হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত। পেঁয়াজটা নাড়তে নাড়তে হালকা বাদামি কালার হলে তারপর এর মধ্যে দিয়ে দিব রসুন বাটা, দিয়ে দিব হলুদ গুঁড়া, তারপর দিচ্ছি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তারপর দিব স্বাদমতো লবণ। এখন সবগুলো মশলা খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিব। এরপর এর মধ্যে দিচ্ছি কাঁচা মরিচ। এখন আবার সবগুলো ভালোভাবে মিশিয়ে নিব। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ছোট চিংড়ি মাছ। তারপরে এই চিংড়ি মাছগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। এখানে চিংড়ি মাছটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব এখানে ধুনদুল। ধুনদুলগুলো আমি এভাবে চিকন করে কেটে নিয়েছি আর এটা আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন ধুনদুলটা পানি ঝরিয়ে নেওয়ার, কারণ এটা ভাজার সময় এমনিতেই অনেক পানি উঠে যায়। পানি ঝরিয়ে না নিলে এটাতে অনেক বেশি পানি উঠে যাবে আর টেস্টটাও একটু কমে যাবে। এখানে ধুনদুল অনেক বেশি দেখা গেলেও একটু পরেই দেখা যাবে অনেকটা কমে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে অনেকটা পানি উঠে গিয়েছে আর ধুনদুলটাও অনেক কমে গিয়েছে। এরকম পানি উঠে গেলে মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে যাতে নিচে ধরে না যায়। তারপর পানি শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব। পানি অনেকটা শুকিয়ে গিয়েছে আর আমার ধুনদুল ভাজাটাও প্রায় হয়ে গিয়েছে। তারপর একটু নেড়ে চেড়ে পানি একদম শুকিয়ে গেলে তারপরে এটা আমি নামিয়ে নিব। এই তো তৈরি হয়ে গিয়েছে আমার ধুনদুলা চিংড়ি মাছ ভাজির রেসিপি। আমি বাসায় সব সময় ধুনদুল এইভাবেই ভাজার চেষ্টা করি, আপনারাও একবার চেষ্টা করে দেখেন, অনেক মজা লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।